মাস কমার্শিয়াল মুভির হিরো হওয়ার সময়টা চলে গেছে, ইটস নট দ্য 1990s এনিমোর, ইটস নট দ্য 2000s এনিমোর। এই সিনেমাটা করার তোমার মূল উদ্দেশ্যটা কি, মানে প্রশংসা হবে প্রচুর অভিনয়ের, না পুরস্কার টুরস্কার আসবে, নাকি অনেক লোক দেখবে? না, মূল মানে আকর্ষণের জায়গাটা হচ্ছে অশোক বিশ্বনাথের সঙ্গে কাজ করতে পারাটা। কারণ যারা এখনো সিনেমাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নয়, সিনেমাকে দেখেন চেতনার জায়গা থেকে, বোধের জায়গা থেকে, সিনেমাকে একটা অস্ত্র মনে করেন অনেক অন্যায়ের মুখে, সেই রকম মানুষের কাছে অশোক বিশ্বনাথনের নামটা, তার ছবি, তার দর্শন, তার ভাবনা চিন্তা একটা বড় জায়গা রাখে। পৃথিবীতে তো আমাদের এখন অ্যাটেনশন স্প্যান ক্রমশ ছোট হচ্ছে, 2 ঘন্টার ছবি 1.5 ঘন্টার হচ্ছে, এরপর দেখবো হয়তো মানে ছবি ছোট হতে 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 সিনেমা রিলে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল যখন ভালো আর্টকে ক্রমশ পিছনের দিকে সরিয়ে দিচ্ছে, পুরো মানে সব দর্শন আমাদের একটা এরকম ছোট ফোনের একটা 8 সেকেন্ডের রিলে আটকে যাচ্ছে, তখনও যারা সিনেমাকে সিনেমার জন্য ভালোবাসেন, আর্ট ফর্মকে আর্টের জন্য ভালোবাসেন, থিয়েটার ভালোবাসেন, লাইভ পারফরমেন্স ভালোবাসেন, এই রকম মানুষদের জন্য অন্য অশোক বিশ্বনাথনের নামটাই এনাফ। তার ছবি কিছু সংলাপ কিছু প্রলাপ সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। তিনি যখন ফোন করে বলেন বা দেখা করে বলেন যে একটা ছবিতে, আমার ছবিতে অভিনয় করো তুমি, চাই আমি, সেটা আমার কাছে অভিনেতা হিসেবে একটা বিরাট বড় প্রাপ্তি। এবং সেই জায়গা থেকে ওনার সঙ্গে কাজ করা, কারণ ওনার সঙ্গে কাজ করতে গিয়েও বুঝতে পারলাম যে এখন তো আমরা অনেক বেশি অ্যাডাপ্ট করছি, যাতে উই ক্যান বি ফাস্ট, উই ক্যান বি কুইক, উই ক্যান বি রিল লাইক, উই ক্যান বি 8 সেকেন্ড, উইদিন 8 সেকেন্ড। সেই রকম একটা ক্ষয়িষ্ণু পৃথিবীতে, সেই রকম একটা ডেঞ্জারাস পৃথিবীতে এখনও ওনার ভিশন অ্যাবাউট ফিল্ম মেকিং, সিনেমা যেভাবে বানাননি, যেভাবে শট নির্বাচন করেন, যেভাবে বিষয় নির্বাচন করেন, সেটা সিনেমার শিক্ষার্থী হিসেবে বা একজন আর্ট প্র্যাকটিশনার হিসেবে ভীষণ ভীষণভাবে ইন্সপায়ারিং এবং মানে লার্নিং এক্সপিরিয়েন্স। সিনেমাটা রিলিজ হওয়ার আগেই আমরা মোটামুটি জানি যে এটা প্রশংসিত হবে, অনেক পুরস্কার টুরস্কার পাবে, তো এই সিনেমাটা কেন পুরস্কার পাবে? এই সিনেমাটার একটা দেখো পুরস্কার পাবে কি না সেটা তো আমি জানি না, কিন্তু সেইটা যারা পুরস্কার দেবেন বা যে সমস্ত চলচ্চিত্র উৎসবে এই ছবিটি যাবে সেই সমস্ত বিচারকদের এটা বিচার্য বিষয়। কিন্তু পুরস্কার কেন পাবে আমি জানি না, কিন্তু আমি বলতে পারি যে ছবিটি দেখার একটা দৃষ্টিভঙ্গি, যদি সেটাকে আমি মনে করি যে দর্শকের দেখার দৃষ্টিভঙ্গিটাই আমাদের স্পেশাল, এটা আর কি এটা স্পেশাল, কেন দর্শকের দেখার দৃষ্টিভঙ্গিটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হতে পারে, সেটার একটা বড় কারণ হচ্ছে ছবিতে কোনো একটি বিষয় নয়, অনেকগুলো বিষয়, যেমন পোস্টার দেখেই বোঝা যাচ্ছে যে সময়ের একটা বড় ভূমিকা আছে, কারণ এখানে একটা ক্লক রয়েছে, যেরকম অনেকগুলো পারফরমেন্সের এ রয়েছে, এবং লোগোতেই আমাদের থিয়েটার রয়েছে, নাটক, বিশ্ব রাজনীতি, ইউক্রেন যুদ্ধ, কোভিড, ব্যক্তিগত সম্পর্ক, মফস্বলের একটি নাটকের দল, অনেকগুলো বিষয় নিয়ে, সত্যের আপেক্ষিকতা নিয়ে, লোনলিনেস নিয়ে, একাকিত্ব নিয়ে, বন্ধুত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে ছবিটি, কোনো একটি বিষয় নিয়ে ছবিটি নয়, যেটা আমার মনে হয় যে অনেকদিন হয়তো ওই মানে আবারও একই কথা বলছি যে রিল দেখতে দেখতে তো আমরা এই ওপরতলাটা ব্যবহার করা ক্রমশ কমিয়ে দিয়েছি। আমার মনে হয় যে এই ছবিটা দেখতে গেলে মানুষের যেটা সবচেয়ে বড় সম্বল মানে বুদ্ধিবৃত্তি তার, সেইটা বোধহয় একটু খরচ হবে আর কি। তো সেই রকম ছবিও আমার মনে হয় দর্শকের দেখা উচিত, এবং তারা যদি সেটা দেখেন আমার কাছে সেটাই বড় পুরস্কার। এরকম সিনেমার অবশ্যই দরকার, এবং এরকম সিনেমা আমাদের অনেক কিছু এনেও দেয়, নতুন অভিনেতা তৈরি করে। কিন্তু আমার যেটা প্রশ্ন যে মনে হয় না কখনো যে একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমায় অভিনয় করি? হার্ডকোর কমার্শিয়াল ছবি যেরকম পরিমাণে এখন হচ্ছে, সেখানে সুপারস্টাররা ছাড়া সত্যি আর কেউ সুযোগ পান বলে মনে হয় না, এবং সেখানে সুযোগ পাওয়ার মতো আমাদের সেই শারীরিক কাঠামোও নেই বা সেই ক্যারিশমাও নেই। সত্যি কথা বলতে দেব, জিৎ, অঙ্কুশ তাদের মতো তো আমরা ফিজিক্যাল ক্যারিশমা বা তাদের যে অনস্ক্রিন প্রেজেন্স যেটা দিয়ে এত মানুষকে তারা এত বছর ধরে ইন্সপায়ার করেছেন, সেটা আমাদের নেই। সেইরকম ছবি হওয়াও কমে এসছে। হার্ডকোর কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে ডেফিনেটলি চাই, কিন্তু এটা আমার যতটা বিচার্য বিষয় তার চেয়ে বেশি হচ্ছে অফারটা আমার কাছে আসতে হবে, কারণ আমি তো পরিচালক বা প্রযোজক নই, আমার কাছে ছবি যেরকম আসে সেইখান থেকে আমায় নির্বাচন করতে হবে। লোকে এরকম ধারণাই করে যে তুমি হার্ডকোর কমার্শিয়াল সিনেমা পছন্দ করতেই পারো না। আমি যারা আমার ইন্টারভিউ দেখেছেন বা কোনো সাক্ষাৎকার বা অন্যান্য কোনো কথা দেখেছেন শুনেছেন আমার কোথাও, তারা জানেন আমি প্রচন্ড কমার্শিয়াল ফিল্ম দেখি। যারা তথাকথিত কমার্শিয়াল আর্ট ফিল্মকে গালাগালি করেন এবং বলেন যে একদল লোক কোনোই কমার্শিয়াল ছবি দেখে না, তাদের থেকে অনেক বেশি কমার্শিয়াল ছবি আমি দেখেছি। কমার্শিয়াল ছবির সব গানের সব লিরিক্স আমার পর্যন্ত মুখস্থ,
বিশ্বস্ত। সো আই ক্যান ওয়েল বেট যে আমি অনেকের থেকে অনেক বেটার, যেটাকে কোট আনকোট কমার্শিয়াল বা মাসালা ফিল্ম বলা হয়, হিন্দি বাংলা তেলেগু তামিল ইংরেজি সব ভাষায় দেখেছি এবং ভীষণ ভালোবাসি দেখতে, এখনও দেখি। আমি দুবার হলে গিয়ে জওয়ান দেখে এসেছি, সমস্ত বন্ধু বান্ধবদেরকে নিয়ে চিৎকার করতে করতে নবীনা সিনেমা হলে দেখে এসেছি। তো আমি অনেক বেশি কমার্শিয়াল ছবি দেখি, হলে গিয়ে দেখি। তার একটা বড় কারণ হচ্ছে আমার বাবা যে ধরনের ছবিতে অভিনয় করতেন যে সময়, তখন কমার্শিয়াল ছবি আমাদের কাছে একটা অন্য রকম পৃথিবী ছিল। ইভেন বাবা মির্জা দেখে এসে বলছিল যে কি ভালো একটা ছবি হয়েছে, তো সেইটা দেখি। যারা হয়তো অতটা ভালো চেনেন না আমাকে বা আমার সাক্ষাৎকার দেখেননি বা ইন্টারভিউ শোনেননি তারা বলতে পারেন, কিন্তু আমি ভীষণ রকমভাবে কমার্শিয়াল ছবি ভালোবাসি। আমার কাছে কখনো যদি কোনো অফার আসে আমি নিশ্চয়ই কাজ করতে চাইব। এই ছবিতে তোমার ভূমিকাটা কিরকম, রোলটা কিরকম? এই ছবিতে আমার চরিত্রের নাম রাজেশ। এই ছবিটার একটি অন্যতম জায়গা হচ্ছে একটি মফস্বলের নাটকের দল, সেখানে রাজেশ একটি খুবই ভালো অভিনেতা, সেই দলে খুবই নাম করেছে রাজেশ তার অভিনয়ের জন্য, এবং রাজেশ আস্তে আস্তে কাজ করতে করতে সিনেমাতেও জায়গা করতে শুরু করে। তো রাজেশের অনেকগুলো দ্বন্দ্বের জায়গা পরের ছবির পরবর্তী দিকে উঠে আসে, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, তার কাজের জায়গা থেকে, সিনেমা থিয়েটার এইগুলো জায়গা থেকে, এরকম একটা চরিত্র। সিনেমাটা কবে আসতে পারে, কিরকম? আশা করছি জুন মাসে রিলিজ করা হবে, এবং অমিত তাকে, অমিত আগরওয়াল, আদার্স টেলিমিডিয়া এবং অশোক বিশ্বনাথনকে অনেক ধন্যবাদ এই ছবিটি যে এই চেষ্টাটা করা হচ্ছে মানুষের সামনে আনার, সেটার জন্য। আচ্ছা, জুন মাসে তো জিতেরও একটা সিনেমা আসছে, বুমেরাং। তো তোমার কাকে পছন্দ হয়, জিতকে না দেবকে? কার সিনেমা দেখতে বেশি পছন্দ? আমি দুজনের সিনেমা দেখতেই পছন্দ করি, আমার ডিপ্লোম্যাটিক উত্তর হয়ে গেল এটা। হ্যাঁ, আমি, কারণ আমি দুজনের সিনেমা দেখি আসলেই। যারা অনেকদিন কাজ, আমার মনে হয় যে আর্টে কোনো বেস্ট হয় না, এটা না, মানে এটা ওই, মানে আমি খাবারের ক্ষেত্রে, আমি কোনো জিনিসের ক্ষেত্রে এটা করতে পারি না, চা না কফি, ইংলিশ না চিংড়ি, দুটোই দু রকম স্বাদের, দুটো দুটো সময়ের। আমার মনে হয় বেস্ট রেস কম্পিটিশন একটা ফিনিশ লাইন টেনে দেওয়া, এটা আমি অনেক আগে থেকেই জীবনে পেছনে ফেলে আসতে চেয়েছি এবং সেটা আমি ক্রমাগত পেছনে ফেলে আসতেই চাই। তাই আমি কোনো দুটোর মধ্যে একটিকে নির্বাচন করতে পারি না, পারবো না এবং করবো না। তুমি যে এই ধরনের সিনেমা করছো বা অভিনেতা হিসেবে তোমার নিঃসন্দেহে প্রচুর সুনাম আছে অলরেডি, কিন্তু কখনো মনে হয় না যে দেবজিতের জায়গায় আমরা পৌঁছবো কোনোদিন, আমরা ওরকম মাস কমার্শিয়াল মুভির হিরো? মাস কমার্শিয়াল মুভির হিরো হওয়ার সময়টা চলে গেছে, স্টার বারবারই এই প্রশ্নটা যেহেতু হয় আমি তাই বলছি যে এই সময়টা পাল্টে গেছে সম্পূর্ণ। ইটস নট দ্য 1990s এনিমোর, ইটস নট দ্য 2000s এনিমোর। এখন একটা পেট্রোল পাম্পে বা অথবা একটা মদের দোকানে ফোন পেতে টাকা পাঠালে অমিতাভ বচ্চনের গলা শোনা যায়, দেবী অর্সার জন্য এত টাকা পাওয়া গেল ফোন পেতে। স্টার দামটা সম্পূর্ণ বদলে গেছে, মাস ফিল্ম সম্পূর্ণ বদলে গেছে, মানুষের অ্যাটেনশন স্প্যান ধসে গেছে বলবো আমি, বই পড়া কমে গেছে, মাস সিনেমা দেখা কমে গেছে। আমরা এখন নিজ ভূমে পরবাসী, আমরা আমাদের গ্রামকেই চিনি না, তাই গ্রাম নিয়ে কোনো সিনেমা হলে হঠাৎ করে শহরের কলকাতার যারা সিনেমা দেখেন তারা চমকে ওঠেন যে বাবা পশ্চিমবঙ্গের গ্রাম এরকম। পুরো ডেমোগ্রাফি, পুরো সোসাইটিটা বদলে গেছে। তাই আমি যতই চাই যে আমি মাস কমার্শিয়াল ছবি করব, সেই সত্যটা এখন আর প্রাসঙ্গিক নয় আর কি। অনেক শুভেচ্ছা, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।